আধার কার্ডের মতো ভোটার কার্ডও অনলাইনে ডাউনলোড করতে পারবেন। তো নতুন বা পুরনো ভোটার কার্ড কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমরা এই ভিডিওতে দেখে নেব। তবে এক্ষেত্রে মনে রাখবেন, ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করা বাধ্যতামূলক। যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক না থাকে তাহলে অনলাইনে এই ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে অবশ্যই মোবাইল নম্বর লিংক থাকতে হবে। এবার আপনার যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক না থাকে তাহলে প্রথমে আপনাকে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করাতে হবে, তারপর ডাউনলোড করতে হবে। ঠিক এক মাস আগে আমি যখন ভোটার কার্ড ডাউনলোড করতে চাইছিলাম তখন কি দেখা যাচ্ছিল, এখানে দেখুন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই দুটো ঘর ফাঁকা ছিল। এর জন্য আমি ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারিনি। এখানে কি লেখা ছিল দেখুন, ইওর মোবাইল নম্বর ইজ নট রেজিস্টার্ড ইন ইরোল, ই এপিক ডাউনলোড ফ্যাসিলিটি ইজ অনলি অ্যাভেলেবল উইথ ইউনিক রেজিস্টার্ড মোবাইল নাম্বার, দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইয়োর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবল ইন ফর্ম 8। অর্থাৎ যাদের এই মোবাইল নম্বর লিঙ্ক নেই, অর্থাৎ মোবাইল নাম্বার এই জায়গাটা ফাঁকা আছে, তাদের ফর্ম 8 ফিল আপ করতে হবে। ফর্ম 8 ফিল আপ করলে মোবাইল নম্বরটা আপডেট হয়ে যাবে। তো আমি এরপর ফর্ম 8 ফিল আপ করেছিলাম। ফর্ম 8 ফিল আপ করার পর এখানে দেখুন, যখন সাবমিট করেছিলাম এখানে আমাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছিল। ফর্ম 8টা আমি সাবমিট করেছিলাম 3/10/2022 তারিখে। 3/10/2022 তারিখে এই ফর্ম 8টা সাবমিট করার পর এটা আমার অ্যাপ্রুভ হয়েছে। দেখুন 3/10/2022 সাবমিট করেছিলাম, তারপর অ্যাপ্রুভ হয়েছে, বিএল অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল 11/10/2022, অ্যাকসেপ্টেড অর্থাৎ অ্যাপ্রুভ হয়েছে 11/10/2022। অর্থাৎ 3/10 ফর্মটা সাবমিট করার পর ঠিক 8 দিনের মাথায় এই ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরই এখানে দেখুন নাম ডিটেল সব কিছু দেখা যাচ্ছে, ফর্ম টাইপ কি ফর্ম 8। এরপরই আমার মোবাইল নাম্বারটা আপডেট হয়ে গেছে। যখনই মোবাইল নাম্বারটা আপডেট হয়ে গেছে তারপরই কিন্তু আমি এই ই ভোটার কার্ডটা ডাউনলোড করতে পেরেছি। এবার দেখে নিন কীভাবে এই ই ভোটার কার্ডটা ডাউনলোড করবেন। NVSP.in এই পোর্টালে আসবেন। পোর্টালে এসে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখুন এই পেজটা ওপেন হয়েছে এবং প্রথমেই এখানে একটা অপশন আছে যে ই এপিক ডাউনলোড, এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন এসছে, আই হ্যাভ এপিক নাম্বার বা রেফারেন্স নাম্বার। অর্থাৎ যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন এবং সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু ভোটার কার্ডটা হাতে পাননি, তারা কি করবেন, তারা এখানে যে রেফারেন্স নাম্বার আছে এই জায়গাটাতে ক্লিক করবেন। এবং যাদের ভোটার কার্ড আছে তারা ডাউনলোড করতে চাইছেন, তারা আই হ্যাভ এপিক নাম্বার এই অপশনটার উপরে ক্লিক করবেন। এরপর এখানে ভোটার কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন, তারপর এখানে সিলেক্ট স্টেট এই জায়গাটায় ক্লিক করে রাজ্যের নামটাকে সিলেক্ট করবেন, এরপর সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। এবার দেখুন ভোটার কার্ডের সমস্ত তথ্য এখানে চলে এসেছে এবং আমার যে মোবাইল নাম্বারটা আগে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছিলো মোবাইল নাম্বারটা এখানে আপডেট হয়ে গেছে। অর্থাৎ এবার আমি ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবো। এখানে দেখুন আমার ভোটার কার্ডের নাম্বার, নাম, বাবার নাম, রাজ্যের নাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সমস্ত কিছু চলে এসছে। এবার দেখুন নিচের দিকে একটা অপশন আছে যে সেন্ড ওটিপি, অর্থাৎ সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলেই আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো আমি এখন এই অপশনে ক্লিক করলাম, ওটিপি সেন্ড সাকসেসফুলি টু দ্য রেজিস্টার মোবাইল নাম্বার, আমার ওটিপি চলে এসছে। এরপর ওটিপিটা এখানে আমি পেস্ট করছি। ওটিপি পেস্ট করার পর ভেরিফাই এই অপশনের উপরে ক্লিক করবেন। এরপর দেখুন কী এসছে, ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি, ডাউনলোড ই এপিক। তো এখন এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এই ঘরে এন্টার করবেন। ক্যাপচা এন্টার করার পর ডাউনলোড ই এপিক এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনের উপরে ক্লিক করলেই এখানে দেখুন আমার এপিক নাম্বারটা চলে এসছে এবং ডাউনলোডের অপশন দিচ্ছে। তো ডাউনলোড এগেন এই অপশনের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার এপিক অর্থাৎ ই ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা হচ্ছে সেই ই ভোটার কার্ড। তো ঠিক এভাবেই ই ভোটার কার্ড ডাউনলোড করবেন। এবার যাদের মোবাইল নম্বর লিংক নেই তারা কীভাবে ফর্ম 8 ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি একটা ভিডিওতে আমি আগে দিয়েছি, সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিংক থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে কীভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করবেন। ধন্যবাদ।